নমস্কার বন্ধুরা রূপালিস কিচেন এন্ড ব্লগস পরিবারে তোমাদের প্রত্যেককে স্বাগত তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও মোটামুটি ভালো আছি আর আজকে কিন্তু আঞ্চলিক ভাষায় আরো একখানা ভিডিও নিয়ে চলে এলাম একটা সামান্য একটা ঘটনা তোমাদের সঙ্গে অ্যাক্টিং করে আমি দেখাচ্ছি আশা করছি অবশ্যই ভালো লাগবে তোমাদের তো সঙ্গে থাকো আর দেখতে থাকো রূপালিস কিচেন এন্ড ব্লগস বাড়িতে আছেন দিদি ও আপনি দিদি কেমন আছেন দিদি বিত্রাইতাম না দেখেন না ওই মাস্ক ফুক্স লাগাই আইসি তো বিত্রাইলে কেমন ওই বহন তো করোনা না করোনার মধ্যে তো কেউ কারোর বাড়ি যায় না এটা আর কি এলিকা বিত্রাইতাম না আসলে আমার না দুইটা আলু লাগবো দিদি আসেনি আপনারা বলো আরে ফুলকির বাপে মাংস আনছে কুটি বুঝছেন অকরে ফাটার মাংস রয়েছে অহন তো লকডাউন কতটা দিন ধরে ফাটার মাংসটা খাওয়া হয় না বুঝছেন তো ফাটার মাংস যে রয়েছে আলু তো গরম নাই এদিকে তুই ডাল হই বলে আপনারা কাছে আমি জানি দেখো তোর আপনার মায়ের দিকে কত দিব না কিন্তু করতে পারতাম না হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আলু হো আছে আলু আছে আরে দূর তাইলে তেমন লাগতো না আমরা পাটার মাংস খাই আর তাই বাবা বেশি পছন্দ করে না তো হাই প্রেশার যে এর লিগা তাও মাঝে মধ্যে তাইর লিগা আনে আমিও ভালোই পাই আমরা তো তেমন লাগতো না পাটার মাংস আমি দাঁড়ান আপনি কত দাঁড়ান আমি আলু দিলি এইগা হ্যাঁ একটু দাঁড়ান নেন নেন আলু দিন নেন আমরারও বড় বেশি আলু নাই শেষ হয়ে গেছে গা তো আনবো আবার নেন আপনি দিলে যান গা তিনটা দিছি ছোট্টু ছোট্টু তো এলিগা তিন দই দিয়ে লাইছি মাংসটা কষাই আরাম আরকি আসেনি আপনারা বড় দুইটা পেঁয়াজ ও পেঁয়াজ লাগবো হ আছে দাঁড়ান আমি আমার পেঁয়াজটা তুলে করতে লুয়ে হ্যাঁ একটু দাঁড়ান ওই তো পেঁয়াজ ওগো শর্ট আলুর পেঁয়াজ অনেকদিন ধরে আনা হয় না আমরা তো মাস কাবড়ি একবারে বই পড়ে না তো তুই ধুই দিছি আপনি দুইটা চাইছেন হ্যাঁ নেন ধর আরে ওইব ওইব দুইটা ওইব এর বেশি লাগতো না আর ভাই আলু পেঁয়াজটা একটু শর্ট শর্ট বই খাপনে নিয়ে নেওয়া হয়েছে আর তো কারোর বাড়ি যাই না বুঝছেনি আপনার বাড়ি তুই আই কিছু দরকার হইলে আপনি আমার বাড়ি চাইেন হ্যাঁ কিছু যদি লাগে তুই কইতাম আসলাম লঞ্চ ওই লাগে কেমন যে কইতাম কতটা নিতাছে আপনার আমরা চিন্তা করেন না তাই বাবা যেমন বাজারও যাইব সত্যি আইন না আবার কিন্তু আপনার ফিরত গেলাম বুঝছেনি কিন্তু মানে তো বিপদ হয়ে গেছে গা দুইটার পরে তো লকডাউন বন্ধ দোকান ফাটো বন্ধ যে একটা বিপদ হচ্ছে জানেন এটা যে করতাম আমার না কদ্দুরও দিয়ে নিব অল্প কদ্দুর তেল লাগবো আছে নি দিদি একটু সর্ষার তেল তাইনের বাবা তাইনে তো আবার মানে ফুলকির বাবা তো আবার সর্ষার তেলটা খায় না অলিভ অয়েল খায় বুঝছেন তো কি অবস্থা অলিভ অয়েল দিয়ে আমি কেমনে ফাডার মাংস রাঁধবো কদ্দুর যদি সর্ষার তেল থাকতো একটুখানি মানে ও সর্ষার তেল লাগতো না আচ্ছা আর তবে সর্ষার তেল ওই কিন্তু আছে রসুন আদা কিন্তু আমার করো নাই দিদি আগে তুই কয়ে দিই হ্যাঁ কিছু মনে করেন না লঙ্কার গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া রসুন আদা এটি কিচ্ছু আমার করো নাই তেল আচ্ছা দিতাছি কদ্দু লাগবো এক কাপ হইলে ওই বনি দাঁড়ান লই আইতাছি একটু দাঁড়ান ওই তো নেন সর্ষার তেল দা কদ্দুরই আসলো আমার তো সর্ষার তেল বেশি খাওয়া হয় না সিদ্ধর লোক এনে কদ্দুর খাওয়া হয় না অনেক তেল একটু দিছে এখানে এক কাপের বেশি আচ্ছা দিদি আমি বোতলটা শুদ্ধা লইয়া যাই এই বোতলটা মাই কই আমি আপনারে আবার তুমসা তো মাস্কটা উঠতে পারবো কেন আপনারে আবার এটার মধ্যে বিড়ি ফিরত দিলাম হ্যাঁ আর ফিরত কিন্তু না লাগবো দিদি একটা প্যাকেট দিলাম না আমার ও প্যাকেট লাগবো আচ্ছা আচ্ছা দাঁড়ান একটা প্যাকেট লুয়ে আমি নেন প্যাকেটটা অনেক ধন্যবাদ দিদি না না এটা আমার লাগতো আদা রসুন টসুন সকল তো আছে
তাহলে নিয়ে আর কত রান্ধব আমি কিন্তু তাই দিকে কত পাঠামো হ্যাঁ দিদি কে নেবেন কিন্তু কন নেবেন না একটু কিন্তু তাই মাংস পাঠামো দেখেন আবার এই ডো ফিরে যায় কুদ্দুর মাংস কিন্তু তাই পাঠামো হ্যাঁ নিয়ে হ্যাঁ একটুখানি পাঠামো হ্যাঁ আরে না না তাই অনেক দিয়ে না মাংস টাংস রাইন্দা দিলে তাই বাবা কেসকেসি করে ও দুজনের তো চতুর্দিকে রুখ সুখ তাই দাম লাগতো না পাটার মাংস তাই বেশি বালাবাই ঠিক হই আমরা তো খাই না তাই বালাবাই আমি একটু একটু বালাবাই আমি করলাম না তো তাই দিকে আজকাল লাগতো না আরেকদিন করোনা সরোনা কমুক এরপরে তাই দিয়ে নেই আরে দুজনের সে দিকে কিচ্ছু হইতো না হ্যাঁ তাই দাম লাগতো না আপনার ওই খাম আরাম করে তাহলে দিদি ইদির ভাই আইকা হ্যাঁ কিছু মনে করেন না কোটি জিনিস নিছি আপনার বাড়ির টিকা আমি ঠিক আপনারে ফেরত দিলাম হ্যাঁ আর কোনটি বাবারে কিন্তু কইয়েন না দেখা হইলে কেটে আমার তোমারই বউ চেনে কারোর বাড়ির টিকা সাউন তো পছন্দ করে না আমার মাংস লুয়েছে উনি দুই কথা কইলে খামুনি বহাটা আরে কিতা যে কর এ দুর জিনিস নিছে দিদা আমি আবার ফুলকির বাবারে দাদারে কইতাম জামুনি ধুর না না আপনি যে কিতা কোন কিচ্ছু কইতাম না আপনি নিশ্চিন্তে বাড়ি যান আরাম করিয়া রাইন্দা আরাম করিয়া খাওয়ান মাংস তো আমি হলে সানো যা মর কি আপনি বইতেন না যখন আমি সানো যাই দিলে ঠিক আছে দিদি আইগা বালা থাকেন আর আপনি যখন না করছেন তাই লিগে পাঠানোর কথা ঠিক তো করোনার মধ্যে একবারই রান্না আরেকবার তো খাওয়ান ঠিক হো না আচ্ছা তাহলে করোনা সরোনা যাক তাই একটু নিমন্ত্রণ করে খাওয়ানো হ্যাঁ আই তুলে দিদি বালা থাকেন হ হ আয়েনগা আয়েনগা আয়েন আবার এক সময় আয়েন হ্যাঁ আমি তো লোন সান করে হ আয়েন 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 আপনারাও বালা থাকেন আরে বাপ রে বাপ ভাবতে পারছো নি এক পাঠার মাংস দিব এই দুয়াই দিয়া এই বলে আলু এই বলে পেঁয়াজ এরপরে আবার তেল মা কেমনে জানি মানুষের ব্যক্তিকে সব ছায়া নেয় হেলদি বই আগে বাগে কয়ে দিছি আদা রসুন লঙ্কার গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদ আমার গুঁড়ো কিচ্ছু নেই নাইলে হিডি অনি তো হিডির লিগা জানি আবার কোন বাড়ির গিয়ে হানা দিতেছে দেখো তাহলে স্বভাব ওইটা তাহলে আগের টিকা কিছু কইতো না আর এই চালাইব এই চালাইব এর বাড়ির টিকা তার বাড়ির টিকা তার পিঠা করে নিয়া পালা বালা হয়ে ওই আবার আমার কর্তায় করছে ত্রিপুরার আঞ্চলিক বাংলা ভাষার ভিডিওটা যদি ভালো লাগে ছোট্ট করে লাইক করে দিও শেয়ার করো ভিডিওটা আর তোমরা আমাকে প্লিজ বলো কমেন্টে যে এরকম ভিডিও আরো দেখতে চাও কিনা যদি দেখতে চাও আরো এমন অনেক অনেক ঘটনা নিয়ে কিন্তু আমি অবশ্যই চলে আসবো তোমাদের সঙ্গে গল্প করতে আড্ডা মারতে আর চলি তাহলে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর অবশ্যই কিন্তু সাবধানে থেকো নমস্কার সবাইকে।